সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিচ্ছে রাশিয়া। সোলেমানি হত্যা আমিরাতের কাছে F-35 বিক্রি গভীরভাবে সম্পর্কযুক্ত বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ড্রোন পরিচালনায় পাকিস্তানে ঘাঁটি বানাচ্ছে সিআইএ। ইউরোপে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের বিস্তারে হুর হুঁশিয়ারি। এবার মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী। অবশেষে চুক্তি স্বাক্ষর, ইসরায়েলের নতুন সরকারের শপথ রোববার। এবার নুসরাত বিতর্কে মমতাকে কটাক্ষ বিজেপি। তৃণমূলে ফিরলেন বিজেপির হেভিওয়েট মুকুল রায়। দরিদ্র দেশগুলোকে 100 কোটি ডোজ টিকা দেবে G7। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিচ্ছে রাশিয়া। ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিতে যাচ্ছে রাশিয়া। একটি মার্কিন গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবরটি বৃহস্পতিবার প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয় রাশিয়া একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইরানকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম হবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া কানোপাস ভি নামের স্যাটেলাইট ইরানকে দেবে। রাশিয়ার তৈরি স্যাটেলাইটে উচ্চ রেজুলেশনের ক্যামেরা রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম সাক্ষাতের দিন কয়েক আগে তেহরানকে মস্কো একটি শক্তিশালী স্যাটেলাইট দিতে যাচ্ছে বলে খবর বের হলো। 16 জুন জেনেভায় পুতিন ও বাইডেনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। অন্যদিকে 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। রাশিয়া তার কানোপাস ভি স্যাটেলাইট বেসামরিক কাজে ব্যবহারের জন্য বিক্রি করে থাকে। এই স্যাটেলাইটটি পেতে 2018 সাল থেকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একাধিকবার রাশিয়ায় সফর করেছেন বলে ওয়াশিংটন পোস্ট জানায়। অন্যদিকে রাশিয়ার বিশেষজ্ঞরা সম্প্রতি স্যাটেলাইট পরিচালনা প্রশিক্ষণ নিতে ইরান সফর করেন। স্যাটেলাইট পরিচালনার জন্য ইরান তার রাজধানী তেহরানের পশ্চিমের একটি এলাকায় নতুন স্থাপনা নির্মাণ করেছে বলে খবরে বলা হয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একটি দেশের নাম প্রকাশ না করা শর্তে 3টি সূত্রে বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, রাশিয়ার স্যাটেলাইটটি হাতে পেলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন স্থাপনা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। এই স্যাটেলাইটের পর্যবেক্ষণের আওতায় ইসরায়েলের সামরিক ঘাঁটিও চলে আসবে। গত বছরের এপ্রিলে ইরানের রেভলিউশনারি গার্ডস জানায় তারা সফলভাবে দেশটির প্রথম সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সোলাইমানি হত্যা আমিরাতের কাছে F-35 বিক্রি গভীরভাবে সম্পর্কযুক্ত বললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি হত্যা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রির কথিত চুক্তির ডিল অব দ্য সেঞ্চুরির গভীর সম্পর্ক রয়েছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা শেষ দিকে এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি আরব দেশ মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ক্ষমতা থেকে বিদায় নেয়ার প্রায় 5 মাস পরে এসে মাইক পম্পেও বলেছেন, ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যার পরিণতিতে ডিল অব দ্য সেঞ্চুরি সই হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রির চুক্তি অন্যতম। ইসরায়েলের ইয়োদিনাত ওহরনাত পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মাইক পম্পেও বলেন, প্রযুক্তি হস্তান্তর আরব আমিরাতের সক্ষমতার চিন্তার বাইরে গিয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তা হল ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা বিশ্বাস করেন যে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তার ব্যাপারে তাদের ধারণাগুলো শেয়ার করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। তার এই সাক্ষাৎকার শুক্রবার প্রকাশের কথা। গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনের প্রশাসন আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি অস্থায়ীভাবে স্থগিত রাখে। ডোনাল্ড ট্রাম্প আমিরাতের কাছে 50টি F-35 অ্যাডভান্সড জঙ্গি বিমান সহ বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির চুক্তি করেছিল, তবে জো বাইডেন গত এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন যে তার প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ওই চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। ড্রোন পরিচালনায় পাকিস্তানে ঘাঁটি বানাচ্ছে সিআইএ। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ অবশেষে পাকিস্তানে মার্কিন ড্রোন চালানোর জন্য বিমান ঘাঁটি পেতে যাচ্ছে। বারিয়া শহরে সোয়া 1 বর্গ কিলোমিটার থেকে 2.5 বর্গ কিলোমিটারের জায়গার মধ্যে ঘাঁটি তৈরি হবে। বুধবার 9 জন এসব জানিয়েছে দ্য ডিপেন্ডেন্ট। প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের সামরিক নেতৃত্বের সাথে বৈঠক শেষে সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস বাহরিয়া শহরের প্রতিষ্ঠাতা মালিক রিয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ ঘাঁটি তৈরি শুরু হওয়ার আগে এ নিয়ে একটি বিজ্ঞাপন প্রস্তুত করেছেন মালিক রিয়াজ।
তিনি দ্য ডিপেন্ডেন্টকে দ্য বিশেষভাবে জানিয়েছেন। বিজ্ঞাপনটি শুরুতে দেখাচ্ছে আপাক অঞ্চলে সর্বাধিক বিলাসবহুল বিমান ঘাঁটি তৈরি হচ্ছে, এবছর জুনের মাঝামাঝি প্লট হস্তান্তর শুরু হবে। ইউরোপে করোনা ভাইরাসের ভারতে ভ্যারিয়েন্টের বিস্তারে হুর হুঁশিয়ারি। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর আঞ্চলিক পরিচালক সমগ্র ইউরোপে করোনা ভাইরাসের ভারতে ভ্যারিয়েন্টের ক্রমবিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যান্স কালুগা এক বক্তব্যে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ইউরোপে জেঁকে বসতে শুরু করেছে। তিনি করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ভয়াবহতা সম্পর্কে বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে কোনো কোনো ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে। এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও করোনায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছিলেন। উল্লেখ্য যে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের পরিমাণ আবারও বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই প্রজাতির করোনা ভাইরাস অন্যান্য প্রজাতির করোনার তুলনায় অনেক বেশি সংক্রামক। করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এরই মধ্যে বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস এবং ইতালি সহ ইউরোপের বহু দেশে ছড়িয়ে পড়েছে। এবার মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর। জনবিস্ফোরণ এবং জমি দখলের দায় কার্যত অনুপ্রবেশকারী মুসলমানদের ঘাড়েই চাপালেন আসামের নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, একদিন তো ওরা কামাখ্যা মন্দিরের জমিও দখল করে নেবে। তার দাবি, অনুপ্রবেশকারী মুসলিমরা যদি পরিকল্পনা করে পরিবার গড়েন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে আরও সচেতন হন, তাহলে জমি বেদখল হওয়া সামাজিক সমস্যাগুলি মিটবে। জমি দখল আটকাতে আসামে অভিযান চালাচ্ছে বিজেপি সরকার, যার জেরে বহু মানুষই ঘর ছাড়ে এবং তাদের অধিকাংশই মুসলিম। গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, জনবিস্ফোরণ যে হারে ঘটছে তাতে একদিন কামাখ্যা মন্দিরও বেদখল হয়ে যাবে, হয়তো একদিন আমার বাড়িতে ওরা ঝুঁকে পড়বে। আসামে মোট জনসংখ্যার প্রায় 31% মানুষ অনুপ্রবেশকারী মুসলিম বলে দাবি করে রাজ্য সরকার। সে রাজ্যে 121টি বিধানসভার মধ্যে অন্তত 35 বিধানসভায় তারা নির্ণায়ক গোষ্ঠী। হিমন্ত বলেন, এইভাবে জনসংখ্যা বাড়াতে থাকলে অন্যরা কি করবেন? মানুষের তো থাকার জায়গাই থাকবে না। জনসংখ্যা সমস্যার সমাধান হলে অনেক সামাজিক সমস্যারও সমাধান হবে। এই খবর জানিয়েছে এবিপি। অবশেষে চুক্তি স্বাক্ষর, ইসরায়েলের নতুন সরকারের শপথ রোববার। রাফ দলের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়েশ আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ আট দলের সঙ্গে জোট গঠনের চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন। শুক্রবার ইয়েমেনা এবং ইয়েশ আতিদ পার্টি চুক্তিতে স্বাক্ষর করেন। সম্প্রতি ইসরায়েলে ইয়েশ আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদের নেতৃত্বে আট দল মিলে একটি জোট গঠন করেছে। আগামী রোববার দেশটির পার্লামেন্টে 120 আসনের মধ্যে 61 আসন পেলে সরকার গঠন করতে পারবে নতুন এই জোট। অন্যথায় ইসরায়েলে 2 বছরে 5ম্বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ী প্রথম 2 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়েমেনা পার্টির নেতা নাফতালি বেনেট, এরপর দায়িত্ব নেবেন ইয়েশ আতিদ পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিদ। আগামী রোববার ইসরায়েলের নতুন সরকার গঠন হলে দেশটিতে বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান ঘটবে। বিগত 12 বছর যাবৎ তিনি ইসরায়েল শাসন করছেন। নতুন জোটের সরকার গঠন নিশ্চিত জেনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংসদে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন। জোট গঠনের চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলের আসন্ন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইসরায়েলে 2.5 বছরের রাজনৈতিক সংকট শেষ হচ্ছে। নতুন সরকার ব্যতীত ইসরায়েলে ধর্মীয় ধর্মনিরপেক্ষ, আলট্রা অর্থোডক্স, আরবসহ সবার জন্য কাজ করবে। অংশীদারিত্ব এবং জাতীয় দায়িত্ববোধ থেকে আমরা সবাই একত্রে কাজ করব। ইসরায়েলের ভাবি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের জনগণ কার্যকর দায়িত্বশীল সরকারের যোগ্য দাবিদার। নতুন সরকার এজেন্ডা শীর্ষে দেশের কল্যাণ রেখেছে, এই কারণেই মূলত এই ঐক্যের সরকার গঠিত হচ্ছে। সরকারের সকল অংশীজন অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকারের হবে জনগণের সরকার। লাপিদ প্রথম ব্যক্তি যিনি আট দলের মধ্যে সর্বপ্রথম রামদল বা ইউনাইটেড আরব লিস্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ইসরায়েলের রামদল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের 1974 সাল থেকে 1977 সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের পর এই প্রথম জোট সরকারের অংশ হচ্ছে। এবার নুসরাত বিতর্কে মমতাকে কটাক্ষ বিজেপির। তিনি জনপ্রিয় অভিনেত্রী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। বলছি টালিউডের নুসরাত জাহানের কথা। সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত তিনি। নায়িকা থেকে নেত্রী হওয়া নুসরাতকে নিয়ে চরম বিব্রত তার ভক্তকুল সহ তৃণমূল কংগ্রেসও। ভোটে হেরে ইস্যু না পেয়ে এখন বিজেপি ও তৃণমূলকে নিশানা করছে নুসরাত ইস্যুতে। টালিগঞ্জে দাপিয়ে বেড়ানো অভিনেত্রী নুসরাত জাহান, তবে শুধু টিভির পর্দায় নয়, রাজনীতির মাঠেও কম যান না তিনি। 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পর আলোচনায় আসেন তিনি।
বিজেপিকে হারিয়ে জয় পাওয়ার পর অভিনেত্রী থেকে নেত্রী হিসেবে তৃণমূলে নিজের জায়গা পাকা করে নেন নুসরাত। 2019 সাল থেকে নানা রকম বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী নুসরাত। এমনকি চলতি বছরের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেও তিনি যেতেন না বলে মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে তুমুল চর্চা শুরু হয়। এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া বিতর্কে তৃণমূল কংগ্রেস কার্যতই চরম অস্বস্তিতে পড়েছে। তৃণমূল থেকে নুসরাতকে সতর্ক করার কথা জানা গেছে, আর এই সুযোগে মুখ খুলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, দেখুন কত বড় প্রতারক একজন এমপি, পার্লামেন্টের যিনি সদস্য হয়েছেন তৃণমূল তাকে প্রার্থী করেছে, সেই তিনি বলছেন তার নাকি বিয়ে হয়নি, অথচ সিঁদুরের হোঁচা লাগিয়ে বোকা বানিয়ে পুজো উদ্বোধন করে রথ টেনে ভোট নিয়ে জিতে গেলেন, যার বিয়ে হলো না তার নিমন্ত্রণ খেতে মমতা ব্যানার্জি কিভাবে গেলেন। অভিনেত্রী তৃণমূল সাংসদ নুসরাত ও শিল্পপতি নিখিল জৈনের বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও নুসরাত নিজে দাবি করেছেন ওই বিয়ে বৈধ ছিল না, এমনকি তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন নিখিল জৈন। যশের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক নুসরাতের, তার আগত সন্তানকে নিয়ে প্রশ্ন উঠলে তা উড়িয়ে দিয়েছেন যশ। এক পোস্টে তিনি নুসরাতকে অতিচালক বলে খোঁচা মেরেছেন, তাই প্রশ্ন আসছে সাধারণ মানুষের মুখ থেকেও। তার এক ভক্ত বলেন এটা ছিল অপ্রত্যাশিত, যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। নুসরাত জাহানকে নিয়ে বিতর্কিত মন্তব্য যেন তার নিজের ভক্তরা রুষ্ট, তেমনি তার নিজের দল তৃণমূল কংগ্রেসও পড়েছে চরম বিপাকে। তৃণমূলে ফিরলেন বিজেপির হেভিওয়েট মুকুল রায়। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন পশ্চিমবঙ্গের শক্তিশালী রাজনীতিবিদ মুকুল রায়। শুক্রবার 11 জুন বিকালে তৃণমূল ভবনে তাকে বরণ করে নিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে আরো অনেকে দলে ফিরে আসবেন, তবে যারা নোংরামী সীমা ছাড়িয়ে গেছেন তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ থাকবে। ঘরের ছেলে ঘরে ফিরল বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় ভবনে আর উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জি প্রমুখ। তৃণমূলে ফিরে আসতে পেরে মুকুল রায় বলেন, বিজেপি করব না বলেই পুরনো দল তৃণমূলে ফিরে এসেছে। এদিকে সত্যজেতা বিজেপির বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন মুকুল রায়, এমন কথাও শোনা যাচ্ছে। অন্যথায় তার বিরুদ্ধে দল ত্যাগে বিরোধী আইন প্রয়োগ করতে পারে বিজেপি। মূলত সেই ঝুঁকি এড়াতেই পদ ছাড়বেন এই হেভিওয়েট নেতা। এর আগে 2017 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়, কিন্তু সাংগঠনিকভাবে তিনি সেখানে খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না বলেই মনে করা হয়। দরিদ্র দেশগুলোকে 100 কোটি ডোজ টিকা দেবে G7। অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর জোট G7 বৈঠকে নেতারা বিশ্বব্যাপী কোভিড-19 টিকা সরবরাহের জন্য অন্তত 100 কোটি ডোজ টিকা উৎপাদনে অর্থ সহায়তা দেবে। যুক্তরাজ্যের 3 দিনব্যাপী বৈঠক শুরুর প্রাককালে ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার একথা জানিয়েছে। বিশ্বের 92টি দরিদ্র নিম্ন মধ্যম আয়ের দেশে যুক্তরাষ্ট্রের 500 মিলিয়ন ডোজ টিকা সরবরাহের কথা জানানোর পরে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্যের উদ্যোগে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তিধর 7টি দেশের নেতারা এই বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকে প্রাককালে বলা হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে 5 মিলিয়ন ডোজ সরবরাহ সহ আগামী বছরে অতিরিক্ত অন্তত 100 মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে। স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে কোভিড-19 টিকা ভাগ করে নেওয়ার ধনী দেশগুলোর অঙ্গীকার অনুযায়ী প্রচেষ্টা জোরদারে দাতব্য সংস্থাগুলো টিকা বৈষম্য দূর করার ক্রমবর্ধমান আহ্বানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো। দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে ব্যর্থতার অভিযোগের মুখে ব্রিটেন 400 মিলিয়ন ডোজের বেশি টিকা সরবরাহের ঘোষণা দিয়েছে। 2 বছরের বেশি সময় ব্যবধানে অনুষ্ঠিত 7টি ধনী দেশের এই সম্মেলনের প্রাককালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এই অঙ্গীকার ঘোষণা করেছেন, শিগগিরই এই পরিস্থিতি বদলাবে। তিনি বলেন, ইউকে ভ্যাকসিন প্রোগ্রামে বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে উদ্ধৃত ভ্যাকসিন সরবরাহ সম্ভব হবে, যেসব দেশে প্রয়োজন হবে সেখানে আমরা ভ্যাকসিন সরবরাহ করব। আমি আশা করব G7 অন্য নেতারাও একই ঘোষণা দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, সম্মেলনের বিশ্ব নেতারা এই ঘোষণায় সম্মত হয়েছেন যে তারা অন্তত 100 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ ও উৎপাদনে অর্থ সহায়তা দেবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।